বর্তমান সময়ে কারোর সাথে বেশি তর্ক করতে যেও না, যদি নিজের শরীরকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে চাও তবে। মানে যদি ধরো তোমার সাথে কেউ ফালতু তর্ক করে, মানে যদি ধরো তোমাকে কেউ বলে যে জানো হাতি উড়তে পারে, তখন তুমি বলবে কালকে দেখছিলাম আমাদের বাড়ির উপর দিয়ে একটা উড়ে যাচ্ছিল। নমস্কার সবাইকে, শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো আমাদেরও পুজো এই মানে কিছুক্ষণ আগে আমাদের পুজো হলো। তো পুজোর ভিডিওটা আজকে বলেছিলাম আপলোড করব, কিন্তু পুজোর ভিডিওটা লাস্টে রাত্রিবেলা একটু কিছু দেখানোর আছে, বিশেষ কিছু নয়, অল্প কিছু। এটা হচ্ছে আমার মেয়ে মানে তিতলির ডিমান্ড, আমাকে এখন কিছুতেই এডিট করতে দিল না, বললো না রাত্রের ওই পোর্শনটা তোমাকে দেখাতেই হবে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা এই মুহূর্তে দিতে পারলাম না। আমার ইচ্ছা ছিল বিকেলবেলা 4টার দিকে আমি এডিট করে ভিডিওটা দেবো, কিন্তু আমি ওর একটুখানি মন রাখার জন্য দিতে পারলাম না। আশা করি আমার মেয়েটা তোমাদেরও মেয়ে, তোমরা বুঝবে। তো এটা বলার জন্যই আমি এসেছি। আর বিশ্বকর্মা পুজোর দিন একটুখানি মানে বলবো না, একটু শুভকামনা জানাবো না, শুভেচ্ছা জানাবো না, তাই কি হয়, তা তার জন্যই আমি এলাম। ভালো থেকো সকলে, ফিরে আসছি আগামীকাল বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসতে থেকো।